নাট্য চর্চা তাহলে ইউনিভার্সিটিতেই মোটামুটি প্রবলভাবে শুরু হলো। হ্যাঁ, এবং ইউনিভার্সিটি থাকতে থাকতেই টেলিভিশনে আপনি কাজ শুরু করলেন। ইউনিভার্সিটি শেষ হলো কবে? পঁয়ষট্টিতে। তারপর কি? পঁয়ষট্টিতে আমি পরীক্ষা দিয়েই আমি নোয়াখালী ফিরলাম। আচ্ছা, ও আরেকটা হয়েছিল যে আমার ইচ্ছা ছিল যে সাংবাদিক হব। তখন আমি মুনি চৌধুরীকে বললাম যে আপনি যদি কোথাও বলে দেন। তখন তিনি অবজারভারে তিনি পাঠালেন মুসা সাহেবের কাছে, তখন তিনি নিউজ এডিটর। মুসা ভাই বললেন যে ঠিক আছে, আপনার চাকরি হয়ে গেল, আপনি কালকে থেকে জয়েন করুন। তা আমি এসে ফেরদৌসির সঙ্গে ততক্ষণে ততদিনে আমাদের আমরা একে অন্যকে বলেছি যে পরস্পরকে ভালোবাসি। ওকে বললাম যে আমি তো অবজারভারে জয়েন করব। বলে যে খবরদার, এই সাংবাদিক মানে হচ্ছে রাত দুটা তিনটার সময় বাড়ি ফেরে, সুতরাং আমি কোনো সাংবাদিকের বউ হতে চাই না, এটা কোনো চাকরি না। তখন আমি তো সেই চাকরি আর নেওয়া হলো না, আমি চলে গেলাম নোয়াখালীতে। নোয়াখালীতে যাওয়ার পরে আমার এক বন্ধু চৌধুরী খুরশিদ আলম, লক্ষ্মীপুর কলেজের অধ্যাপক, ও বলে যে চলো তোমাকে চৌমুনি কলেজে নিয়ে যাই, চৌমুনি কলেজে ইংরেজি অধ্যাপক। তো একদিন সন্ধ্যাবেলা আমরা, আমি আর আমার সেই বন্ধু, চৌমুনি কলেজের অধ্যক্ষ ছিলেন প্রিন্সিপাল টি হোসেন, খুব নামী মানুষ সেই সময়। তিনি আমার বাবাকে খুব, পরিবারকে ভালো চিনতেন, তিনি খুব খুশি হলেন, বললো যে ঠিক আছে আমাদের দরকার আছে একজন টিচার, তো সে আমার চাকরি হয়ে গেল, আমি যোগ দিলাম। তা আমি আসলে তো আমার উদ্দেশ্য হচ্ছে যে বিয়ে করতে হবে ফেরদৌসিকে। তো বিয়ে করার জন্যে পরিচিত পরিবেশটা ছেড়ে যাওয়া দরকার, সেই জন্যে আমি একটা ঠিক করলাম আমার আরেক বন্ধু। এই প্রয়োজনীয়তা কেন হলো পরিচিত পরিবেশ? কারণ তখনকার দিনে মানে নোয়াখালীতে বা ঢাকায় বসে এই ধরনের বিয়ে করা সম্ভব ছিল না, মানে দুই ধর্মের মানুষ, হ্যাঁ, সেটা একটা সাংঘাতিক ব্যাপার হতো। তো সেই জন্য আমি পরিবারের পক্ষ থেকে, দুই পরিবারের পক্ষ, আমার পরিবার তখনো জানে না, ফেরদৌসিদের পরিবার জানে একটু। এবং তখন আমার ওই ফেরদৌসির এক ভাই ছিল আমাদের, রুশো, মারা গেছে সম্প্রতি, ও চাকরি করতো ন্যাশনাল ব্যাংক পাকিস্তানে, তার বস ছিল ডিপি বড়ুয়া। তো তাদের মাধ্যমে আমার করাচিতে ওদেরই যে অ্যাডভার্টাইজিং এজেন্সি ছিল, ইউনাইটেড অ্যাডভার্টাইজার্স, সেখানে কপিরাইটার হিসেবে আমার চাকরি একটা ব্যবস্থা হলো। তখন আমি চৌমুনি কলেজে, তখন প্রায় এক বছর মতো হয়েছে, আমি সেইখানে কাজে ইস্তফা দিয়ে আমি করাচি চলে যাই। করাচিতে গিয়ে ওই ইউনাইটেড অ্যাডভার্টাইজার্সে জয়েন করি। তারপরে আমি কিছুদিন যাবার পরে আমি মাকে চিঠি লিখি যে আমি এরকম ফেরদৌসিকে বিয়ে করতে চাই ইত্যাদি। এটা শুনে তো মা শয্যাশায়ী আর কি। তা আমি তাড়াতাড়ি আবার ফিরে এলাম নোয়াখালীতে। ফিরে এসে আমি বললাম যে ঠিক আছে, আমি বিয়ে করব না। তারপরে আবার করাচি ফিরে গেলাম, গিয়ে গুছিয়ে ওইখান থেকে রিজাইন করে আবার চৌমুনি কলেজে এসে যোগ দিলাম। তা আমার চাকরি জীবনে যেটা হয়েছে যে দুবার আমি চৌমুনি কলেজে যোগ দিয়েছি, আবার দুবার করাচির ইউনাইটেড অ্যাডভার্টাইজার্সে যোগ দিয়েছি। 69 সনে চৌমুনিতে ফিরে এলাম, আবার কাজ করছি। কতদিন থাকলেন এখানে? এখানে আবার প্রায় বছর দেড়েক। তারপরে আমি এদিকে, আমার আরেক বন্ধু ছিল যে জহিরুল করিম বলে, আমার সঞ্জু ডাক বন্ধু, আর আকবর হোসেন বিএনপির নেতা ছিল, মারা গেছে, ওরা আমার সমসাময়িক ছিল। একদিন ওরা দুজন আমাদের বাড়িতে এসে আমার মাকে বললেন যে আমার বিয়ের পক্ষে ওকালতি করতে। এতে করে বাবা একটা সিদ্ধান্ত নিলেন যে এটা 70 সনের জানুয়ারি মাসের দিকে, যে দেশত্যাগ করবেন, যে করলে হয়তো আমাকে নিয়ে চলে গেলে, ভারতে চলে গেলে হয়তো আমার মাথা থেকে এটা যাবে। তখন আমি বললাম যে ঠিক আছে, তোমরা আগে যাও, গেলে আমি গুছিয়ে, কারণ বাড়ি আমাদের বড় একটা প্রপার্টি, এটা কি করা যাবে ইত্যাদি। তো বাবা মা আগে চলে গেলেন কলকাতা, পরবর্তীকালে আমি চলে এলাম ঢাকায়। ঢাকায় এসে বিয়ে করলাম, বিয়ে করার পরদিন করাচি চলে গেলাম। করাচি থেকে খবর পাঠালাম যে আমি করাচিতে ইত্যাদি হয়েছে, এবং এক মাস পরে ফেরদৌসিও গিয়ে ওখানে জয়েন করে।